শোনা, আমি প্রথমে তোমার বলতে থাকি, আসার দরকার নেই। তুমি সাতানি সাতানি বালতা না, এদিকে বালতার লোক দেখ, সমস্যা না। দেখ, সকলকে শুভ সকাল। আগে তোমরা ক্লাস পাওনি, ক্লাস হয়েছে প্রথম ক্লাস, বসে সমস্যা নেই। আমরা এখানে হচ্ছে সবাই হচ্ছে ফ্রেন্ড, হ্যাঁ, শিক্ষক ফ্রেন্ড, স্টুডেন্ট ফ্রেন্ড। কারণ হচ্ছে তোমাদের সাথে আমার বসে কোনো ডিফারেন্স বেশি না, দেখা গেল তার পাশে সমস্যা যেন ডিফারেন্স নাই, সমস্যা নেই। যে জায়গা থেকে যাওয়া আছে সেটা তোমার কোনো কিছু নেই, এই কোর্স করলে পাস হয়ে যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে কোর্সটা মূলত টাকায় পাস, বর্তমান যেটা সময় ইয়ে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি মনে করো যে না আমি শিখতে চাই, তাহলে কন্টিনিউ ক্লাসে আসতে হবে। আর তোমার বাসা যেখানে, এখান থেকে আসতে বিভিন্ন আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে, তাই যত সম্ভব সেটা তোমাকে কন্টিনিউ রাখা। কারণ কি, অনলাইনের চাইতে অফলাইনে শেখাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে? এগুলো আপনারা এখন একটু দেখা গেল যারা গ্রাম অঞ্চলে তারাই দেখতে পাবে, ঠিক আছে? রৌদ্রের তপদাহ, কিন্তু গাছে কাঁঠাল হয়েছে, এতেই মন খুশি লাগে যে না হচ্ছে গ্রীষ্মকাল পড়িছে, মানে আম কাঁঠালের রাজ্য চলে আইছে, ঠিক আছে? এটা বলা যায়। এরপরে কি হয়েছে, একদম দেখেন, এটা কিন্তু যদি বাচ্চাদের আপনি শিখাতে চান, তাহলে কি মানে কি কাল দেবেন? হ্যাঁ, গ্রীষ্ম না গ্রীষ্ম, গ্রীষ্ম, হ্যাঁ গ্রীষ্মকাল। দেখেন, আপনাকে ছবি আঁকতে গেলেই যে সবকিছু আঁকতে হবে তা কিন্তু না, যেগুলো বলা হয় দেখলেই মানুষ বলে দিতে পারে যে এইটা কি আছে অমুক। এবার দেখেন, এই মাছ ধরা মাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখান বাস করে নানা বকি ছা, ও বকি তুই খাস কি, ঠিক আছে? দেখেন কিছুই আঁকিনি, দেখেন দৃশ্য হয়ে গেছে। প্রথমে আঁকলাম একটা ছাতা আপাদের, তারপরে মানুষ তো আমি আগে আঁকাই দেখাইছি। দেখেন, শুধুমাত্র খোপা থাকলে হয়ে গেছে মেয়ে, তাই না? আর এখানটা যদি মনে করেন যে আমি কি করতাম, এই শাড়ির আসলটা তাহলে কি হয়ে যেত, মেয়ে হতো না, মেয়ে হতো না। কারণ কেন, এখান থেকে বডি আরো চিকন হবে মেয়ে হলে, বলা গেছে? এটা বুঝতে হবে যে কার কখন কতটুকু নিতে হবে। শোনেন, আমি বলি, যারা অনলাইন ভয় পাওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে? এটা আপনার টানা একটা বছর ধরে শিখাবে, আর প্র্যাকটিক্যালের নাম্বার আমার হাতে, এই নিয়ে কোনো প্যারা নেই। হ্যাঁ শোনো, 5 মাস চলে গেছে, আরো 5 মাস চলে যাবে, আর তুমি বুঝতে পারবে তোমার থেকে হবে। স্যার, প্রথম সেমিস্টারে কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে? পরীক্ষা বলতে কি, কি ওই প্র্যাকটিক্যাল না দেখে আছে থিওরি, দেখা বল। শোনো, থিওরি হবে হচ্ছে তিনটা, ঠিক আছে? পরীক্ষার থিওরি হবে তিনটা, তার তিনটার জন্য আগামী সপ্তাহে হচ্ছে তিনটা শিট দিয়ে দেবো। ওই শিট থেকে পড়লেই আপাতত তোমরা হচ্ছে 80% কমন পাবা, আর বাকি 20% ক্লাসে আলোচনা হবে, ওই লেকচার গুলো মাথায় রাখলে একদম ক্লিয়ার, কথা বোঝা গেছে? এই নিয়ে কোনো প্যারা নেই। এবার বলি, আর প্র্যাকটিক্যাল
আর প্র্যাকটিক্যালে যা যা তা স্যার শেখাবো ওই তাই আসবে। জি স্যার বলেন। পরীক্ষাগুলো কি বন্ধ দিনে হবে নাকি? না না না, পরীক্ষা কেন্দ্র কোনো বন্ধ ছিল, পরীক্ষা নেই। আছে রবি সোম মঙ্গল নানা পরীক্ষা হবে, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে শুক্রবার দিনকে। যারা যত দূরে থাকো না কেন পরীক্ষার সময় আসা লাগবে, ঠিক আছে? তোমাদের আগের হচ্ছে 9টা ব্যাচ কিন্তু একই ভাবে পরীক্ষা দিছে। এখানে থাকার ব্যবস্থা আছে, আছে হোটেল আছে, কারণ হোটেলে বিভিন্ন দামের হোটেল আছে, 300, 250, 300 এরকম। আর খাওয়া দাওয়া হচ্ছে আলাদা, যারা 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 দূরে আছে। স্যার কয়টা থেকে পরীক্ষা হতে পারে? আচ্ছা শোনো, আমি বলি, পরীক্ষা শুরু হবে আছে 10টা থেকে, যেটা পরীক্ষার আছে এখানে পরীক্ষার মার্ক আছে আছে 60, তারপর 90, আর আছে তোমার 30 মার্কের। 30 মার্কের পরীক্ষা হবে 3 ঘন্টা, 60 আর 90 মার্কের পরীক্ষা হবে তোমার আছে, না সরি ভুলে যাচ্ছে, তোমার হচ্ছে 30 মার্কের পরীক্ষা হবে 2 ঘন্টা, আর 60 আর তোমার 90 মার্কের পরীক্ষা হবে তোমার 3 ঘন্টা করে। আর পরীক্ষা হবে 10টা থেকে 12টা তোমার হচ্ছে 30 মার্কের, আর 90 এবং আছে তোমার হচ্ছে 60 মার্কের পরীক্ষা হবে আছে তোমার 1টা পর্যন্ত, এটা কিন্তু পরপর। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে একদিনে আর শুক্রবারে। এখন দাদা দাদা আছে প্রাইভেট জব টপ করেন, রুটিন পাওয়ার সাথে সাথে আপনারা আপনাদের বসের সাথে কথাবার্তা বলে নেবেন, কারণ এই কয়দিন কিন্তু ফাঁকা লাগবে, কারণ পরীক্ষার আগের দিন গিয়ে যে বলবেন যে স্যার পরীক্ষা দেব কিন্তু প্র্যাকটিক্যাল দেব না, এ কিন্তু করা যাবে না। প্র্যাকটিক্যালে সই তারা হচ্ছে কাগজ নিয়ে আসবে, সই করতে হবে, তারা আবার নিয়ে যাবে, উপস্থিত থাকতে হবে, থাকলে সই হবে, নাহলে কিন্তু অ্যাবসেন্ট। আর পরীক্ষায় যা লিখবেন তাই যে পাস তা কিন্তু না, কিন্তু হ্যাঁ আপনাকে লিখতে হবে তাহলে আপনি পাস করবেন, আর ভালো রেজাল্ট হবে। আউট অফ কত হবে? 7 ইঞ্চি কখনো আসে না, অনেকে 4-4 পায়, জানি না কি করে পায়টা, ঠিক আছে? এই জন্য আমি আগেও বল দিচ্ছি যে শুধু কিন্তু ওই যে রেজাল্ট 4-4 পাচ্ছি, 3.95 পাচ্ছি, 3.99 পাচ্ছি, এই রেজাল্ট কিন্তু কোনো কাজের না, ঠিক আছে? এই রেজাল্ট মানে হচ্ছে একটা সার্টিফিকেট আপনাকে দেবে, যার নাম বলা হয় প্রবেশ পত্র, অর্থাৎ আপনি নিবন্ধনে যে আগ্রহী বা আপনি দিতে পারবেন তার জন্য প্রবেশ পত্র আছে, একটা সার্টিফিকেট। এরপরে গিয়ে যে খেলা খেলতে হবে সেটা হচ্ছে মাঠে খেলবেন আপনার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আনাগোনা করবে, ঠিক আছে? একটা বিষয় তাই আপনার সাথে আমি এটা কথাই বলতে পারি যে প্র্যাকটিক্যাল কিন্তু মাস্ট বি, আপনাকে ভালো করে শিখতে হবে। আপনি এই সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কোনো সমস্যা নেই, কিন্তু মেন জায়গায় গেলে কিন্তু আপনাকে এই প্র্যাকটিক্যাল পাস করেই কিন্তু ভাই ভাই যাইতে হবে, আর ভাই ভাই গেলে কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যাল আঁকতে দেবে, কারণ বলবে কি আপনি তো আসলে হচ্ছে কি শিল্প এবং সংস্কৃতি পড়াবেন, আগে তো চারুকলা ছিল বইয়ের নাম, আর এখন হচ্ছে কি শিল্প সংস্কৃতি, কারণ আপনাদের শিল্প সংস্কৃতি স্যার হবেন কেন হবে? আচ্ছা ঠিক আছে স্যার, আমার ছবি আঁকতে ভালো লাগে, তাই আমি মনে করছি যে স্যার হচ্ছে আমার যা মেধা আছে তাই আমি বাচ্চা শিখাতে চাচ্ছি, একে তাকে সম্পূর্ণ মুখস্থ বিদ্যা। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আপনি ভালো গান গাইতে পারেন? স্যার গান গাইতে পারি আবার পারি না, ঠিক আছে দু লাইন গান করেছি না শুনে রাখবে কিন্তু, এটা ভাইবা বলে, যেহেতু আপনি শিল্প এবং সংস্কৃতি ক্লাস করতেছেন, আর শিল্প সংস্কৃতি ক্লাসে প্রায় 80% আপনার স্টুডেন্টকে মনোরঞ্জন করাইতে হবে, আপনার ক্লাস যেন কোনো বোরিং না ফিল করে, কথা বুঝতে পারছেন? আমি তো আমার হাই স্কুল আমি ক্লাস নেই, তা আমার ক্লাস মনে করেন যে তাকে রাতে 45 মিনিট 40 মিনিট টাইম লাগে, তা কখন শেষ হয়ে যায় তা আমার স্টুডেন্টরা বুঝতে পারে না, এখনো বন্ধ ডেটে কোনটা এই পরীক্ষা, এটা সম্ভবত হচ্ছে আপনার কুরবানি ঈদের পরে হইতে পারে, ঠিক আছে? এর আগে হবে না, কারণ আমার থেকে মে মাস তো মে মাসের রেজিস্ট্রেশন, আপনাদের হাতে জুনে মনে হয় কুরবানি ঈদ, তাই তো নাকি? নোটস কি সামনের সপ্তাহে দেবেন? হ্যাঁ হ্যাঁ বুঝিনি, থিওরির নোটস সামনের সপ্তাহে দেবেন? হ্যাঁ হ্যাঁ সামনের সপ্তাহে 3টা পেয়ে যাবেন, এখন এই 3টা অনার্গল করতে হবে, আর প্রতি ক্লাসে হচ্ছে পরীক্ষা দিতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এবার বলি ওই হচ্ছে কি বলতেছিলাম, এরপর দেখা গেলো ভাইবা বোর্ডে কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যেটা গেলো আমার হাতে ঘটেছে এগুলো বললাম, যে আপনি তো হচ্ছে পড়ে আসছেন, আপনার কেন হচ্ছে শিক্ষকতা যোগ্যতা পড়েছে, ঠিক আছে?
আমি বললাম যে স্যার আমি তো আসলে মনে করি যে প্রথমে জব করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু বর্তমানে আছে পরিবেশ এবং সমাজ আমাকে একটা জায়গায় দাঁড় করাইছে কি যে আমি হাজার ফ্রিল্যান্সিং করেও ইনকাম করলো সমাজ বলতে চাই যে না তুমি কি করো, ঠিক আছে? কারণ আমার পরিবার জানে যে আমার ছেলে ইনকাম করতেছে, তা যেটুকু তার কাছে পর্যাপ্ত ইনকাম করতেছে, কিন্তু পরিবেশ বলতেছে কি আপনার ছেলে আপনার কাছে প্রথম ধরে এসে ঘুরে বেড়ায় সারাদিন বাড়ির মধ্যে ঘুরে থাকে কি করে। এটা আমার বাবা মা তো সবসময় বলতে পারবে না যে সবসময় সে ফ্রিল্যান্সিং করে, ও ফ্রিল্যান্সিং করে ও নেটে ইনকাম করে, ঠিক আছে? মানুষ কিন্তু এখন পর্যন্ত এইভাবে হেয়া প্রতিপন্ন করে। আমি যখন হচ্ছে এই কি জন্য বলে মানে আমার অভিজ্ঞতাই বলি, এই সারা কথা আমি যখন প্রথম ভর্তি হই আমার নিজের ফ্রেন্ড থেকে শুরু করে আমার বাবার যত কলিগ আছে তারা সবাই বলিছে যে হচ্ছে একটু পড়ে কোনো ভবিষ্যৎ নেই, ঠিক আছে? এতে পড়া মানে কি ছেলে গাঁজা খাবে, লম্বা চুল রাখবে, ঠিক আছে, দাড়ি থাকবে, আর গান বাজনা করে বেড়াবে, দেখবে বন জঙ্গল মানে একটা পুরো বন্য ভাবে ঘুরে বেড়াবে। সত্যি কথা বলতে গেলে কি আমার লাইফে আমি আমি খাইতে পারিনি, কারণ আমার বন্ধ কোনো সহ্য হয় না। হ্যাঁ, আমার প্রথম জীবনে র‍্যাগ হচ্ছে গাঁজা কাটা। এটা হচ্ছে যদি বলেন যে হচ্ছে স্যার এটা আপনি কি করে দেখেন, আমি যখন হচ্ছে ভার্সিটিতে প্রথম যখন আমি গেছি, কারণ আমার সিনিয়ররা আমি হলে উঠতে পারি কোন ডেক বা কোন রকম মেসেজ দেখা পাইনি, আমাদের ওখানে মেস নেই, আমাদের ওখানে ফ্ল্যাটে থাকতে হয় আর পরে গিয়ে হচ্ছে হলের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় খুলনা ইউনিভার্সিটিতে, ঠিক আছে? এখন খুলনা ইউনিভার্সিটিতে হচ্ছে আমি যখন গেছি আমার এক সিনিয়র ভাই বলল কি যে এই কাগজে কিছু জিনিস আছে এইগুলো হচ্ছে তাদের কাউসি দিচ্ছি কার্ড, ঠিক আছে? আমি কিন্তু প্রথমে জানতামই না যে আসলে জিনিসটা তাহলে কি, ঠিক আছে? নাম শুনেছি যেটা গাল, ঠিক আছে, কিন্তু দেখতে কেমন বা কোনো কিছু হয় কিনা কাজা বলতে মনে করতাম কোনো লিকুইড আছে। পরে যখন আমাকে যে কাটানোর অর্ধেক হয়ে গেছে তো সিস্টেম আছে, কিছু কিছু শক্ত জিনিস বাদ দিতে হয়, ফুল বাদ দিতে হয়, ঠিক আছে? অভিজ্ঞতা দেখেন কোন জায়গায় কাজে লাগে দেখেন। আমার কিন্তু পরবর্তীতে যখন আমি জানতে পারলাম যে জিনিসটা হচ্ছে একটা হচ্ছে গাঁজা বা মাদক, তখন আমার খুব রাগ হয়েছিল। কারণ কেন যে যেটা আমি কখনো খাইনি বা যেটা আমার দ্বারা হয়নি আমার পরিবার সাথে কখনো মেশেনি সেটা নিয়ে আমাকে কাটতে হলো, ঠিক আছে? এর থেকে আমি একটা জিনিস শিখেছি, গাঁজা হোক নেশা হোক বা খারাপ জিনিস হোক ভালো জিনিস হোক সব আপনার চারপাশেই ঘুরবে, শুধুমাত্র আছে নির্ভর করবে যে আপনি কোন পথে যাবেন। অনেকে বলে ভার্সিটিতে গেলে বাচ্চা খারাপ হয়ে যায়, আমি বলবো যে আমি তো 10 বছর কাটাই আসছি, তাহলে 10 বছর কাটাই আসার পরে আমি তো নষ্ট হইনি, না আমার চুল লম্বা হয়েছে না আমার দাড়ি লম্বা হয়েছে। হ্যাঁ, দেখা গেল অনেক সময় মনে হয়েছে যে না হালকা চুল লম্বা, এই কারণে চুল কোনো লম্বা রাখতে পারিনি, কারণ কি ছোটবেলা থেকে অভ্যাস ছিল আর্মি কাটারের মতো চুল রাখার, তাই লম্বা চুল রাখলে ভারী ভারী লাগে, ঠিক আছে? আর দাড়ি শখের বসে দাড়ি ছোট ছোট দাগ রাখে না, এই আমি রাখছিলাম। তা আমার মার কথা ছিল যে বাবা তুমি যাই করো তাই করো, বাড়ি আসার সময় তুমি একদম পুরো ক্লিন হয়ে আসবা, ঠিক আছে? তাই আমার বন্ধুরা এবং আমার সিনিয়ররা আমাকে 2 দিন জিজ্ঞাস করেছিল যে ভাইডি বা বন্ধু তুই কি খাবি, আমি বলতাম যে না আমি এটা আমার দিয়ে হবে না আর আমি খাবো। তারা পরের থেকে আমি দেখে তাদের মাঝে তারা কিন্তু সবাই খাচ্ছে, আমি কিন্তু বসে আছি, তারা চিপস নিয়ে এসে আমি ওইগুলো খাচ্ছি, কিন্তু আমি নেইনি। অর্থাৎ কি আপনাকে খারাপ ভালো মন্দ সবই থাকবে, ভালোটাই আপনাকে গুটেছে নিতে হবে। কিন্তু বর্তমানে হচ্ছে ভার্সিটি লাইফে সবচেয়ে খারাপ হচ্ছে মেয়েরা, তাও ড্রাগ এডিক্টিভ, ঠিক আছে? আগে মেয়েরা হচ্ছে কোনো জায়গায় নির্জন জায়গা বা টঙ্গের জায়গায় বসতো না, আর এখন তারাই বসে, ঠিক আছে? এখন সবচেয়ে বেশি খারাপ লাগে যে মেয়েরা প্রচুর পরিমাণে সিগারেট খায়, এটা বাস্তব কথা, খারাপ লাগতে পারে। এখানে অনেক মেয়ে আছে স্যার আপনি আমাদের ইংলিশ করে বলতেছেন, তা কিন্তু না, প্রচুর 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 খায়। তাহলে আমার একটা অভিজ্ঞতা বলি, আমার এই স্কুল জীবনের কথা বলতেছি, ঠিক আছে? আমি ক্লাস 10-এ ক্লাস নিচ্ছি, ওরা সামনে একটা পরীক্ষা দেবে, হ্যাঁ, ক্লাস 10-এ তো একসাথে সংস্কৃতি নেই, আমার আদার সাবজেক্ট চাই, কারণ হচ্ছে কি হাই স্কুলে আপনি ঢুকবেন এক সাবজেক্টে কিন্তু আপনাকে ক্লাস দিতে হবে অনেক সাবজেক্টে। দেখা গেল আপনার দেখা গেলো দিবে কৃষি ধর্ম, তারপর দেখা গেলো যে আপনাকে দেবে অনেক সময় ইংলিশ আসেনি, আপনি ইংলিশে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ম্যাথ অনেকে পারে অনেকে পারে না, আমরা ম্যাথে দিতে চাই না, বাংলা দেবে। এখন আমি হচ্ছে ক্লাস নিচ্ছি, মেয়েরা আমাকে বলতেছে যে স্যার আপনি কি আমাকে চেনেন,
ঠিক আছে? তা আমি বললাম হ্যাঁ চিনবো না কেন, তুমি তো হচ্ছে অমুক, তুমি ক্লাস টেনে পড়ো, এই বলে স্যার মনে করেন যে আপনি যে এত কষ্ট করে আমার পড়াচ্ছেন, আমি যদি আজকে রাতে মরে যাই তাহলে আমার পড়ার কি গুণ থাকে? মনে করেন যে কালকে মরেই গেলাম, আপনাকে আমার খারাপ লাগবে না? আপনি যে আমাকে চাপ দিচ্ছেন, ঠিক আছে স্যার আপনি কি জানেন আমার এই ভালো লাগা কি আছে? এত পড়ালেখা করে কি হবে? একদিন তো স্যার বিয়েই করতে হবে। ভালো করে বোঝেন যে এখনকার বাচ্চাদের কতটুকু মনে করেন মন মানসিকতা হয়ে গেছে, এরা হয়তো পড়ালেখার প্রতি কোনো মন নাই। আপনি এখনো শিক্ষক হননি, তো শিক্ষক হয়ে যখন আপনি যাবেন না, তখন দেখবেন যে এরা আপনার চাইতে 10 গুণ অ্যাডভান্স, আর এরা আপনাকে এমন এমন জায়গায় অপমান করবে যদি আপনি না বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনি মনে করেন ওখানে পৌঁছে যাবেন, আর যদি ওর কথার উত্তর দিয়ে যদি আপনি চুপ করে আসতে পারেন, তাহলে আপনি ঠিক আছেন। এটা আমি কেন বলতে জানেন, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। কারণ আপনারা যখন এখন শিক্ষক হবেন যখন না, তখন দেখবেন যে আরো 20 গুণ অ্যাডভান্স স্টুডেন্ট আসবে, ঠিক আছে? তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে ড্রয়িং করেন, এর কোনো হচ্ছে বিফল নাই। চাকরি না হইলেও যে আপনারা অনুষ্ঠানে ভোগবেন তা কিন্তু না, বাড়িতে একটা ছোট একটা আর্ট একাডেমি খুলে বসবেন ব্যাপক টাকায়। সত্যি কথা, আপনি যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন না, এই টাকা 2 মাসে তোলা সম্ভব, 2 মাসে তাও আমার একা। সপ্তাহে 2 দিন ক্লাস করায় স্যার, হ্যাঁ সপ্তাহে দুই ওই দিন দেখো অনেকে আবার আছে অনলাইনে হচ্ছে তার মধ্যে এক মাস সপ্তাহে 2 দিন ড্রয়িং শেখে। এখন বর্তমানে প্রত্যেক স্কুলে ড্রয়িং এর চাহিদা আছে। এখন তুমি তোমার বাড়ির সামনে যে ছোট্ট একটা সাইনবোর্ড দিয়ে রাখো যে আমি অমুক একাডেমি হচ্ছে প্রোপ্রাইটার এমন বা আর্টিস্ট বা শিল্পী এই এই বিষয়ে, দেখবা যে তোমার এলাকার বাচ্চাই আসবে। আর এখন সর্বনিম্ন হচ্ছে 500 টাকার নিচে কেউ তোমার পড়ায় না 2 দিন, আর তোমার যখন ডিমান্ড বাড়বে তখন তোমার এমনি বাড়া যাবে। 10টা স্টুডেন্ট মানে তোমার কত, ওখানে 5,000 ইনকাম শেষ বাড়ি বসে, ছাদের কিন্তু 12,500 টাকা স্কেল। আমি কথা বলে দিচ্ছি 12,500 টাকা স্কেল, এ দিয়ে কিন্তু কি হবে না, বাড়ির চাল ডাল দিতেই হবে না। আর বিএড করলে তাই 16,500, 7-8 বছর পরে গেলে আরো বাড়বে, ঠিক আছে? তাই প্রথমে বলে দিচ্ছি যে এই সেক্টরে যাওয়া মানে কিন্তু বোকামো, আবার এই সেক্টরে যাওয়া মানে হচ্ছে শান্তি, আবার হচ্ছে কি আছে সম্মান আছে, আমি মাস্টার চাচ্ছি, ঠিক আছে? আমি ঢাকা আগে জব করতাম মাল্টিনেশনাল কোম্পানিতে হচ্ছে চাকরি করে প্রায় 4-5 বছর, আমার বর্তমান এখন বর্তমান এখান থেকে একবার যখন ফিরে আসলাম তখন আমার স্যালারি ছিল হচ্ছে 72,000 টাকা, আর 3 বছর থাকলে আমার 1 লাখ টাকার উপরে থাকতো, ঠিক আছে? তাই ওই মনে করো যে ওই টাকা আমি ফেলা রেখেছি এখানে, একটা কারণ যে এখানে পর্যাপ্ত ছুটি আছে, মাইন্ড ফ্রেশ থাকে, আর মেন কথা হয়েছে যে হচ্ছে নিজের পছন্দ মতো কাজ করা যায়, এই জন্য আমি ওই টাকা ফেলায় ফেলেছি কিন্তু আমি অল্প না। হ্যাঁ বঙ্গবন্ধু আগানো লাগবে, কখন আগানো লাগবে বঙ্গবন্ধু? শোনো আমি বলি, বঙ্গবন্ধু আগানো লাগে কখন জানেন, আপনার স্কুল কেন্দ্রিক, সমস্যা নেই বঙ্গবন্ধু আঁকাই দেবে, ঠিক আছে? বঙ্গবন্ধু আঁকাবো, সমস্যা হবে না। আপনাদের এখন আছে মানুষের ঠিকাদের কোনো কাজ ছিল না এই কারণে, তারপরও আপনাদের প্রথম থেকে অল্প অল্প শেখাচ্ছে এই কারণে যে একবারে দিলে মানুষ বমি হয়ে যাবে, তাই অল্প শেখাচ্ছে। হ্যাঁ এবার হচ্ছে ম্যাডাম আসে, আসবে না আসতে বলেন তাড়াতাড়ি। দেখেন আমি বলি প্রত্যেক মানুষ কখনো সবকিছু শিখে আসে না, ঠিক আছে? কেউ এখানে আইছে, কেউ আছে পেটের তাগিদে আইছে, বাস্তব কথা বলতে গেলে 27-28 হাজার টাকা খরচ করে, আগে ছিল হচ্ছে কত 20 না 22 হাজার ছিল সর্বনিম্ন, আমাদের প্রতিষ্ঠানে কম নেই, ঠিক আছে? এই পাশা একটা প্রতিষ্ঠানে ক্রিয়েটিভ সর্বনিম্ন 40, সর্বনিম্ন 40, তারপরেও আপনার 50 নিয়ে নেবে, মানে এ সুতো ও সুতো করে আপনার কাছে নিয়ে নেবে, বলবে যে হচ্ছে চিন্তা করা লাগবে না, পাস এমনি হয়ে যাবে, পড়া লাগবে না, পরীক্ষার সময় পরীক্ষা হলে বসে থাকবেন, বাথরুমে গিয়ে দেখবেন যে কি পাওয়া যাবে নকল, ঠিক আছে? হ্যাঁ পরীক্ষা হলে বসবেন দেখতে পাবেন নকলের সরাসরি। প্রতি বছর ওই আমি ওই এক্সপেল করি বলে আমার পরীক্ষা গার্ড দিতে দেয় না, দেয় না, আমার হাতে খুব শত্রুতা আছে, ঠিক আছে? ঠিক আছে দেখো আমি বলি, আমি হচ্ছে এবছর এই ফাইনালে আমি কোশ্চেন করেছিলাম, তা হচ্ছে কোশ্চেন হচ্ছে 3টা কোশ্চেন আমার করা,
তিনটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন একদম হুবহু আসছে, আর দুটো কোশ্চেন একদম 60%। অর্থাৎ আর যারা সাত ছিল তাদের কাছ থেকে অল্প নিয়েছে, আর আমার কাছ থেকে অল্প নিয়ে দুটো কোশ্চেন আলাদা করেছে, আর একটা কোশ্চেন একদম পুরো হুবহু। বোঝা গেছে? তাই কোশ্চেন প্যাটার্ন কেমন হইতে পারে বা কেমন হবে এটা আমি আপনাদেরকে যেই অনুযায়ী দেবো ওই অনুযায়ী পড়বে। আর কেউ দয়া করিয়া আপনারা এক কথা বলবেন না, সেটা হচ্ছে কি যে স্যার শর্ট করে দেন, এই শর্ট কথাটা আমার সামনে বলবেন না। কারণ কেন, আপনার প্রথম থেকে যদি মনে করেন অল্প হওয়া অভ্যাস থাকে তখন কিন্তু পরে কিন্তু কি করতে পারবেন না, বেশি খাইতে পারবেন না, কিন্তু বেশি খাওয়ার থেকে কি করতে আসতে পারবেন, অল্পে আসতে পারবেন। বলে না যে তুমি লম্বা রাখো তো কি হয়ে গেছে, প্রয়োজন মতো কি করবো কেটে নেবো, কিন্তু ছোট রাখলে তা কি করতে পারবো না, জয়েন করতে পারবো না বা বড় করতে পারবো না। এইটা হচ্ছে নিয়ম। বলেন যে স্যার কেন, দেখেন এই অল্প পড়ে আপনার সার্টিফিকেট পাবেন, আর এই বিস্তার পড়া লাগবে আপনার নিবন্ধন আর রিটেনের সময়। তখন কি করবেন, তখন তো ওই আমার কথাই আবার শোনা লাগবে, না স্যার আপনি ঠিক ছিলেন। তাই আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদেরকে আমি যে যা ভাবে দেবো শুধু জাস্ট মুখস্থ করবেন আর বুঝে বুঝে পড়বেন, আর না বুঝতে পারলে ওভারঅল বলতে থাকবেন যে স্যার এটা বুঝিনি, আমাকে বোঝাই দেন অমুক ক্লাসে। আর যারা অনলাইনে আছেন 12 জন, আর অফলাইনে আছেন আমার কতজন, এই আছে সামনে 19 জন। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা গ্রুপে অ্যাড নাই তারা আজকে গ্রুপে অ্যাড হয়ে যাবেন, আর যারা গ্রুপে অ্যাড আছেন সশরীরে, আর যারা অফলাইনে আছেন অনলাইনে আছেন, আপনার কাছে রিকোয়েস্ট আপনারা আমার সময় পান এই আজকে বাদে পাবেন 7 দিন, আবার ঘুরে এসে প্রবন্ধ 7 দিন পান। এই 7 দিনে আপনারা বেশি বেশি ড্রয়িং করেন। দেখেন থিওরি আপনি মুখস্থ করলে হয়ে যাবে, কিন্তু এই ড্রয়িং কিন্তু মুখস্থ করতে পারবেন না। কারণ কেন, এই দেখেন আপনার আছে এই যে নিবন্ধনে, ম্যাডাম 2 মিনিট সময় দেন, নিবন্ধনে আপনাকে একটা জিনিস সবচেয়ে কমন দেয় সেটা হচ্ছে কি, আপনি আছেন নকশা, এই নকশা আপনার আছে দুটো ভাগে, একটা জিওমেট্রি আর একটা ফুল লতা পাতা, এগুলো আপনি এমনি পারবেন। আর একটা আছে হচ্ছে কি দেবে কর্মরত মানুষের ফিগার, মানে মানুষের ছবি, দেখা যায় আমার দেখেন এই যে ছাতা নিয়ে যাচ্ছে কিন্তু একটা কাজের মধ্যেই আছে, এই যে করছি কাকা গায়ের বধূ এও কিন্তু কর্মরত। তারপর দেখা গেল বললো যে না একজন কুলি কাজ করতেছে বা মুসি কাজ করতেছে তার প্রতিচ্ছবি আঁকেন, তখন কিন্তু আপনার মুখস্থ বিদ্যা কি করবে না, কাজে লাগবে না। তাই আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা প্রচুর পরিমাণে ড্রয়িং করেন, গ্রুপে দেন, আমি আপনাদেরকে বারবার এইগুলো ভুলগুলো দেখাই দেবো। যেমন আমি একটু আগেই চিংড়ি মাছ আঁকানো দেখাইছিলাম, ঠিক আছে, দেখেন আমি চিংড়ি মাছটাই আবার একবার দেখাইতে শেষ করে দেয়, কারণ আমার যারা নতুন আসছেন আজকে এখন, আর আগে যারা আসছিলেন তারাই, দেখেন চিংড়ি মাছ একদমই সহজ, খাইতেও যেমন সুস্বাদু, সব তরকারিতে দিলেও ভালো লাগে দেখতে, ঠিক আছে। দেখেন এটাকে আমরা কি বলি, এক বলি না, আবার এই এটাকেও আমরা কি বলি, এক বলি। তাই এই একটাকেই আমরা কাজে লাগাবো, দেখেন এই একটাই কাজে লাগাবো। তাহলে কি হয়েছে, এই এক, এই এক ছিল হচ্ছে এরকম ছিল, একে হালকা একটু উল্টায় দেয় তাহলে কেমন হবে, এরকম মানে বোঝা গেছে। এরপরে এই যে কোণা আছে এই কোণা দেন, দেওয়ার পরে এই একে ভাগ করেন এই এক দিয়ে, আবার এই নিয়ে আসেন, আরে এটা আগা আগা দিচ্ছে না, এই এই আছে বডি। এবার এখানে ছোট পা আছে, এই আছে, এবার এখানে দুটো দাগ দিবা, এরা চোখ দিবা, তো আমরা এক পা আঁকতেছি। এবার কি হয়েছে, এই দাড়ি, এবার এই দাড়ির মাঝখানে কি আসবে, একটা পা, আবার এই একটা পাল দিয়ে এখান থেকে আটা পাখো না হবে, এই চিংড়ি মাছের পা কিন্তু একটা ছোট একটা বড়। হ্যাঁ না 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 দাড়ি আছে আনলিমিটেড, দেখে মনে নেই, ঠিক আছে, না না আবার বেশি দেখা গেলো বন জঙ্গল হয়ে যাবে,
ঠিক আছে, এরপরে কি হয়েছে, এবার এখান থেকে আরো যখন ছোট ছোট পা হয়, এই এখান থেকে আরো ছোট ছোট পা হয়, এবার এখান থেকে পা হয়, এই এবার এখানে কিছু এই জেলি থাকে, এই তাই ছিল এক, সেখান থেকে কিন্তু চিংড়ি মাছ, তাই আপনাদের ধরার ধরনটা হতে গেছে। তার সাথে যদি আপনি এসেই বলেন যে এই না চিংড়ি, তখন সে কিন্তু খাচ্ছে না, আপনার বলো যে এই এটা কি বলে এক, আর এটা কি বলে এক, তাহলে আমি এই একটা দিয়ে যাবো কি করা যায়, ঠিক আছে। অর্থাৎ লজিক্যালি বাচ্চাদেরকে বুঝাইতে হবে, তাহলে ওরা বুঝবে আর আপনার প্রতি আকৃষ্ট হবে, যে না ওই ম্যাডাম ওই স্যারের কাছে আপনার আমার কাজ করবে, ঠিক আছে। অনেকে বসে থাকে এরকম জিনিস। অসংখ্য ধন্যবাদ সকলকে।